অসমে মাদ্রাসা বন্ধের সরকারি নির্দেশের প্রতিবাদে অসম ভবন ঘেরাও করল যুব ফেডারেশন। বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতার অসম ভবন ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এদিন দুপুরে কলকাতার অসম ভবন এর সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে অসম সরকারের মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয় সংগঠনের সদস্যরা। বিক্ষোভ সভা থেকে তিনজনের এক প্রতিনিধি দল অসম ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসীম কুমার ভট্টাচার্যের হাতে দাবিপত্র তুলে দেন। ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় অসমে মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্রিটিশ আমল থেকে চলে আসা মাদ্রাসাগুলি পরিচালনার জন্য অবিলম্বে পূর্বের ন্যায় স্বশাসিত বোর্ড পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সাধারণ বিদ্যালয়ের ন্যায় মাদ্রাসাগুলির সমস্ত রকম সুযোগ সুবিধা পূর্বের ন্যায় প্রদান করতে হবে। মোহাম্মদ কামরুজ্জামানের এক বিবৃতিতে বলেন, মাদ্রাসাকে আবার বিতর্কের মুখে এনে নিয়ে এসেছে বিজেপি শাসিত সরকার। তারা ঘোষণা করেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন। বিজেপির এ ধরনের সাম্প্রদায়িক খেলা একের পর এক চলছে। তাদের দানা জানা দরকার চেয়ে আমাদের দেশের সংবিধানের 30 ধারায় যে কোনো ধর্মীয় সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান করার স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে যে সরকার কোনোভাবে বেসরকারি বা সংখ্যালঘুদের প্রতিষ্ঠান সঙ্গে বিমাত্র সুলভ আচরণ করতে পারবে না। তারপরেও বিজেপি ক্ষমতায় আসার পরে মুসলিম বিদ্বেষকে আরও বিস্তার ঘটানোর পর জন্য একের পর এক এমন সিদ্ধান্ত নিয়ে সংখ্যালঘুদের কোণঠাসা করার জন্য, বঞ্চিত করার জন্য, অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জঘন্য অপচেষ্টার বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ আন্দোলনে নেমেছি। আগামীতেও যতক্ষণ পর্যন্ত বিজেপি বা রাজনৈতিক দলগুলো সংবিধান মোতাবেক দেশের সংখ্যালঘু মানুষের স্বাধীনতা সুরক্ষিত সুনিশ্চিত না করবে, আমাদের লড়াই চলবে। আজকের এই বিক্ষোভ ডেপুটেশন বিজেপি সরকারের মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এক প্রতীকী বিক্ষোভ। সরকার যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে, তাহলে দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন অসম ভবন ঘেরাও করে রাখা হবে। এদিন বিক্ষোভ সভা ও ডেপুটেশন উপস্থিত ছিলেন সংগঠনের সহসম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাশেমি, কোষাধ্যক্ষ বাবর হোসেন, অনন্ত আচার্য, খলিল মল্লিক, আলী আকবর, আশরাফ আলী মোল্লা, জিয়াউর রহমান গাইন, নাসির উদ্দিন ঘরামি, মোহাম্মদ আহসানুল ইসলাম, জসিম উদ্দিন সহ বিভিন্ন নেতৃত্ব। বন্ধুরা, আপনারা জানেন আসাম সরকার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করেছে। আসাম বিজেপি সরকারের বক্তব্য যে কোনোভাবেই তারা আসামে সরকার অনুমোদিত সরকার সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে রাখবে না। আমরা সেই প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা একটি স্মারকলিপি অসম ভবনে জমা করেছি। অসম ভবনের যিনি দায়িত্বশীল, তিনি কথা দিয়েছেন, ওয়াদা করেছেন যে আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি তারা আসামের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন। আমরা পরিষ্কার করে বলেছি যে মাদ্রাসাগুলো, এই দেশের মাদ্রাসা বলুন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান বলুন, খ্রিস্টান সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান বলুন, কিংবা বৌদ্ধ জৈন শিখ সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান বলুন, এ প্রতিষ্ঠান পরিচালনা করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকারকে আসাম সরকার খর্ব করতে পারে না। আসাম সরকার যদি খর্ব করতে চায়, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ কোনোভাবে মেনে নেবে না। এটা পরিষ্কারভাবে লিখে আমরা আজকে আসাম সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি। কোভিড প্যান্ডামিকের জন্য আমাদের আন্দোলন প্রতীকী আন্দোলন। যদি আসাম সরকার মাদ্রাসা বন্ধের এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আগামী দিনে আমরা আসাম ভবন অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে অসম ভবনের সামনে বসে থাকতে বাধ্য হব।